পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার দশম ক্যাম্পেইন এই দফায় টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে জনসাধারণকে এছাড়া সম্ভব সারীর যোদ্ধা ষাটার্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি উপদেষ্টা কমিটি তবে সেই টিকা কখন কিভাবে দেওয়া হবে সেটি পরে জানানো হবে সকালে মহাখালীর ইপিআই ভবনে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক তিনি আরো বলেন সারাদেশে পনেরো হাজার নশো চুরাশিটি কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দেওয়া হবে টিকা প্রায় নব্বই লাখ মানুষকে টিকা লক্ষ্যমাত্রা করেছে কমিটি। এখন প্রথম টিকা দেওয়া বন্ধ হয়েছে তবে যৌক্তিক কারণ দেখিয়ে যে কেউ প্রথম ডোজের টিকা নিতে পারবে বলে জানিয়েছেন টিকা প্রয়োগ ব্যবস্থাপনা কমিটি করোনা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত দেশে তেত্রিশ কোটি সাতাশ লাখ ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে